তোমাদের শিক্ষা ব্যবস্থাকে সে ধ্বংস করেছে। কথাটা ভালো করে শোনো, তোমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে। কিভাবে? তুমি 25 বছর এই সেকুলার লাইনে পড়াশোনা করবা, 25টা সূরা তুমি শিখতে পারবা না, ইম্পসিবল। তুমি 25 বছর এদিকে পড়াশোনা করেছো কিন্তু 25টা হাদিস তোমার জানা নাই, 25 জন সাহাবির নাম তুমি বলতে পারবে না, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কখনো পড়ে দেখো নাই, ছুঁয়েও দেখো নাই, তার স্ত্রীদের নাম তোমার জানা নাই, 10 জন জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবির নাম তোমার জানা নাই, কিন্তু তুমি এদিকে সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হাবি জাবি সব পড়ে শেষ করেছো, ইসলামের বেসিক নলেজ তুমি অর্জন করো নাই। এটা ওদের চক্রান্ত ছিল, শিক্ষা ব্যবস্থা দিয়ে তোমাদেরকে ইসলাম থেকে সরিয়ে দেয়া, এবং তারা সেখানে 100% সফল। এগুলো নিয়ে কথা বলার সময় যেহেতু আমাদের নাই, আমরা যেহেতু আমাদের ওই যে হাত বাঁধা আমিন টামিন এইসব নিয়ে আমরা যে মারামারি কাটাকাটির মধ্যে আছি, এটাই হচ্ছে আমাদের বড় জিহাদ আমাদের, তাই না?